কোষে দেখি 19.2 এর সেকেন্ড পার্টে তোমাদেরকে স্বাগত। এটা তোমরা ক্লাস 7-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যাদের বই আছে বেঙ্গলি মিডিয়াম, তারা পেজের 228 নম্বর পেজ খোলো, কোষে দেখি 19.2, এটা উৎপাদকে বিশ্লেষণের চ্যাপ্টার, তো তোমরা খুললে পেয়ে যাবে। আগের চ্যাপ্টারে আমি 11 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করে দিয়েছি, তাই জন্য আমি এই পার্টে অর্থাৎ সেকেন্ড পার্টে আমি 12 নম্বর থেকে অঙ্কগুলোকে সলভ করব। তো কী করে অঙ্কগুলোকে করতে হয় দেখো, দেখো এখানে 1 - m + n তার হোল স্কোয়ার রয়েছে, তাহলে আমরা কী করতে পারি, এই 1টাকে আমি লিখতে পারি এইরকমভাবে, 1 তার স্কোয়ার মাইনাস এম প্লাস এন তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এইটুকু আমার এ তার স্কোয়ার, আর এইটুকু হচ্ছে আমার বি তার স্কোয়ার, তাহলে এটা হলো এ স্কোয়ার মাইনাস এইটুকু হলো বি তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমাদেরকে বলছি অঙ্ক জীবনে কোনো দিন ভুল হবে না, যদি তোমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লেখার সময় এইরকমভাবে লেখো, সেকেন্ড ব্র্যাকেটের ভেতর লিখে দাও এ, এ মানে হচ্ছে এইটা, তাহলে এ মাইনাস সরি এ প্লাস বি, তাহলে এ হচ্ছে এইটুকু প্লাস বি মানে হচ্ছে এইটুকু, তাহলে হচ্ছে এম প্লাস এন, এটা হলো ফার্স্টের পার্টটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এবার হচ্ছে এ প্লাস বি হলো, এবার হবে এ মাইনাস বি, আবার সেকেন্ড ব্র্যাকেট ওপেন করো, এ হচ্ছে এই পার্টটা, তাহলে লিখে দিলাম এ মাইনাস কোন পার্টটা বসবে, বি মানে এই পার্টটা, তাহলে বসবে এম প্লাস এন, এটা সেকেন্ড পার্ট লিখে দিলাম। তাই দেখো এটুকু হলে হলো এ প্লাস বি, এটুকু হলো এ মাইনাস বি। এইবার আমি কি করব, এই যে ফার্স্ট ব্র্যাকেটগুলো ভেতরে দিয়েছি সেগুলোকে তুলে লিখছি। দেখো 1 রয়েছে প্লাস, আর এই এম এর আগে রয়েছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে হবে 1 প্লাস এম, আর এর আগে রয়েছে প্লাস, এর আগে রয়েছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস এন, এটা হলো একটা। আর একটা দেখো এখানে 1 রয়েছে, লিখলাম 1, এবার দেখো মাইনাস আর এই এম এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস এম, আর এখানে প্লাস রয়েছে এর আগে মাইনাস রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এন, এই হলো আমার টোটাল ফ্যাক্টর। তোমরা যদি ব্র্যাকেটের মধ্যে করে লেখো আলাদা আলাদাভাবে, তাহলে তোমাদের অঙ্ক কোনো দিন ভুল হবে না, যেরকমভাবে বলা হচ্ছে ঠিক সেই রকমভাবে পরের অঙ্কটি করো, দেখো তোমাদের কোনো অঙ্ক কোনোভাবেই ভুল হবে না। চলো পরের অঙ্কটি করা যাক, দেখো এইটুকু হচ্ছে আমার এ, এইটুকু পার্ট হচ্ছে আমার এ, আর এইটুকু পার্ট হচ্ছে আমার বি, তাহলে এইটুকু হলো এ তার স্কোয়ার, এইটুকু হলো বি তার স্কোয়ার, তাহলে কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটুকু হলো আমার এ, তাহলে এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখছি 2a - b - c, এটাকে ব্র্যাকেট ব্র্যাকেট, এটুগুলো এ এর সাথে প্লাস বি মানে এইটা যেটা হচ্ছে এ মাইনাস 2b - c দিলাম, এটা হলো এ প্লাস বি, সেকেন্ড ব্র্যাকেটের ভেতর ঢুকিয়ে দিচ্ছি জিনিসটাকে এ প্লাস বি। এবার হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি মানে এটুকু পার্ট হলো আমার এ, তাহলে ব্র্যাকেটের মধ্যে রাখছি 2a - b - c, এটুকু হলো এ, তারপর আসছে মাইনাস বি, তাহলে মাইনাস ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস 2b - c, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এইটুকু পার্ট হলো এ মাইনাস যেরকম হলো, আর বি মানে হচ্ছে এই যে সেকেন্ড পার্টটা, তাহলে বোঝা গেল এ প্লাস বি এ মাইনাস বি। আশা করি এতটা পর্যন্ত তুমি বুঝতে পেরেছো। এবার দেখো এবার আমরা ব্র্যাকেট তুলবো, ফার্স্ট লাইনে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখবো, সেকেন্ড লাইনে গিয়ে আমরা কী করবো ব্র্যাকেট তুলে দেবো। তাহলে দেখো ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে এটা হয় 2a - b - c, এর আগে প্লাস আছে, এ এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস এ, এর আগে মাইনাস রয়েছে এর আগে প্লাস রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2b, আর এর আগে দেখো প্লাস রয়েছে এর আগে মাইনাস রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সি, এটা একটা ব্র্যাকেটের মধ্যে। আবার দেখো এখানে রয়েছে এই জিনিসটা, তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখছি 2a যেরকম লিখলাম, মাইনাস বি যেরকম আছে, মাইনাস সি যেরকম আছে লিখলাম, এবার মাইনাস আর এর আগে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাস আর মাইনাস মানে হলো মাইনাস এ, মাইনাস আর এই মাইনাস মিলে হলো প্লাস 2b, আর এইখানে মাইনাস রয়েছে এখানে মাইনাস রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে হলো প্লাস সি, ঠিক আছে। এবার দেখো কী কাটাকুটি যাচ্ছে, এখানে দেখো মাইনাস সি, এখানে দেখো প্লাস সি, কেটে যাচ্ছে জিনিসটা, ঠিক আছে। আর এখান থেকে আপাতত কিছু কাটছে না, কিন্তু এখানে 2a রয়েছে প্লাস 2a, আর এখানে রয়েছে প্লাস এ, তাহলে প্লাস 2a আর প্লাস এ মিলে কত হবে 3a বসবে, তাহলে ইকুয়াল টু 3a লিখলাম। এখানে দেখো মাইনাস বি রয়েছে, এখানে দেখো মাইনাস 2b রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে হয় প্লাস, আর যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাহলে আগে মাইনাস বসিয়ে নিলাম, আর মাইনাস মিলে কত হলো প্লাস, তাহলে মাইনাস বি আর মাইনাস 2b মিলে হলো মাইনাস 3b, আর এখানে দেখো মাইনাস সি আর মাইনাস সি, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে,
তাহলে যেহেতু দুটোর আগেই মাইনাস আছে তাই জন্য মাইনাস বসাচ্ছি, আর মাইনাস সি আর মাইনাস সি মিলে হলো মাইনাস টু সি, এটা হলো আমার একটা পার্ট। আর এইখানে যেটা হবে দেখো, টু এ থেকে যদি একটা এ বাদ যায় তাহলে শুধু এ পড়ে থাকে, এইটা আর এটা হয়ে গেল, আর বাকি থাকছে মাইনাস বি আর প্লাস টু বি। তাহলে টু বির থেকে যদি একটা বি বাদ চলে যায় শুধু পড়ে থাকে প্লাস বি, কারণ দেখো মাইনাস আর প্লাসে কি হয়, মাইনাস হয় যেহেতু বড় সংখ্যাটা হচ্ছে টু বি, তার আগে প্লাস চিহ্ন বসে আছে তাই জন্য প্লাস বসানো হয়েছে, আর দুটোর মধ্যে বিয়োগ হয়েছে, তাহলে টু বির থেকে একটা বি বাদ চলে যাচ্ছে শুধু বি পড়ে থাকছে। আশা করি এইটুকু জিনিস তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা 13 নম্বরের অঙ্কটিও সলভ করে ফেললাম, এবার আসছি আমরা 14 নম্বরের অঙ্কটিতে। তো 14 নম্বরের অঙ্কটি একটু ভেরি একটু ক্রিটিক্যাল অঙ্ক, একটু একটু কঠিন অঙ্ক, কিছুই নেই, একটুখানি বুদ্ধি খাটাতে হবে তোমাদেরকে। দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার রয়েছে, আমাকে এখানে কি করতে হবে, বুদ্ধি করে একটা কাজ করতে হবে, সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই যেরকম আছে আমি লিখে দিলাম, আর এখানে আমি কি লিখবো, এইটাকে আমি লিখবো মাইনাস ফোর ওয়াই তার স্কোয়ার, ঠিক আছে, আর লিখবো হচ্ছে সরি এটাকে লিখছি মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে লিখছি হচ্ছে এখানে লিখছি প্লাস ওয়াই স্কোয়ার, এখানে লিখছি মাইনাস ফোর ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এইটা মিলে এই জিনিসটাকে আনছে, দেখো ওয়াই স্কোয়ার তার থেকে ফোর ওয়াই স্কোয়ার যদি বাদ দিই তাহলে প্লাস ওয়াই স্কোয়ার থেকে মাইনাস ফোর ওয়াই স্কোয়ার বাদ গেলে কী হচ্ছে, মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার আসছে, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাহলে মাইনাস আসছে, তাহলে থ্রি ওয়াই স্কোয়ারকে আমরা ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার এই আকারে লিখতে পারি, কারণ প্লাসে মাইনাসে হবে মাইনাস, আর ওয়াই স্কোয়ার থেকে ফোর ওয়াই স্কোয়ার বাদ গেলে যেটা আগে বড় সংখ্যাটার আগে কোন চিহ্ন মাইনাস আছে তাহলে মাইনাস বসবে, আর ওয়াই স্কোয়ার থেকে এই ফোর ওয়াই স্কোয়ার থেকে যদি ওয়াই স্কোয়ার বাদ যায় তাহলে থ্রি ওয়াই স্কোয়ার বসবে। এবার দেখো এইখান থেকে এইটুকু পার্ট আমার একটা সূত্রের মধ্যে পড়ছে আর এইটা আলাদা হয়ে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মিলে কার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার তো তাহলে এটাকে আমি লিখতে পারি এক্স তার হোল স্কোয়ার, মাইনাস রয়েছে লিখলাম মাইনাস, টু রয়েছে লিখলাম টু, এ মানে হচ্ছে ভেতরের পার্টটা এই যে এ, আর বি মানে ওয়াই স্কোয়ার রয়েছে তাহলে এটাকে আমি লিখতে পারি ওয়াই, আর এইটাকে আমরা লিখতে পারি প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে দেখো এইটার সাথে এটা মিলছে, এটার সাথে এটা মিলছে, এটার সাথে এটা মিলছে, আশা করি বুঝতে পেরেছো। আর মাইনাস ফোর ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি মাইনাস টু ওয়াই তার হোল স্কোয়ার। এবার দেখো এইখান থেকে এইটুকু পার্ট সূত্রের মধ্যে পড়ছে, সূত্রটা কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, কারণ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার রয়েছে, তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এখানে এ কত এক্স, মাইনাস বি বি কত ওয়াই, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এটা রয়েছে মাইনাস টু ওয়াই তার হোল স্কোয়ার। এবার দেখো এইটুকু হচ্ছে আমার এ আর এইটুকু হচ্ছে আমার বি, তাহলে আমরা কি করতে পারি, এটা হলো এ তার স্কোয়ার মাইনাস এটুকু হলো বি তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা সবাই জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা হলো এ যেটা লিখলাম এ প্লাস বি মানে হলো এইটা টু ওয়াই, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি। আর হচ্ছে এইটুকু পার্ট হচ্ছে আমার এ, তাহলে আগে লিখে নিলাম এ এক্স মাইনাস ওয়াই, তারপরে হচ্ছে মাইনাস বি মানে মাইনাস টু ওয়াই, ঠিক আছে, এই জিনিসটাকেও আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এক্স মাইনাস ওয়াই যেরকম আছে লিখলাম এক্স মাইনাস ওয়াই প্লাস টু ওয়াই, ঠিক আছে, এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আর এখানে এক্স মাইনাস ওয়াই রয়েছে মাইনাস টু ওয়াই রাখলাম। এবার দেখো কি হয়, এখানে মাইনাস ওয়াই ছিল এখানে প্লাস টু ওয়াই ছিল, তাহলে কে বড়, প্লাস টু ওয়াই বড়, তার আগে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস বসবে, তাহলে এক্স এখানে দুটোর মধ্যে এইটা বড় তাহলে প্লাস চিহ্ন তো বসলো, তাহলে টু ওয়াই থেকে একটা ওয়াই বাদ গেলে শুধু ওয়াই বসলো যেটা হলো এক্স প্লাস ওয়াই, আর এখানে দেখো এক্স রয়েছে তাহলে আগে এক্স লিখলাম, আর মাইনাস ওয়াই আর মাইনাস টু ওয়াই তাহলে মাইনাসে মাইনাসে হলো প্লাস, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে তাই জন্য আমি আগে মাইনাস লিখবো, আর দুটোর মধ্যে প্লাস হবে যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে দুটোর মধ্যে যদি প্লাস হয় তাহলে ওয়াই এর সাথে টু ওয়াই মিলে হয় থ্রি ওয়াই, তাহলে এইটা হলো আমার আর একটা উৎপাদক, একটা হলো এক্স প্লাস ওয়াই একটা হলো এক্স মাইনাস থ্রি ওয়াই, আশা করি বুঝতে পেরেছো। তো 14 নম্বর পর্যন্ত অঙ্ক করার পরে এবার আমরা 15 নম্বর অঙ্কটিতে আসছি। তো 15 নম্বর অঙ্কটিতে দেখো এটা এই জিনিসটাকে আমি এরকমভাবে সাজিয়ে লিখতে পারি, এক্স স্কোয়ার এই সিক্স ওয়াইটাকে আগে লিখছি প্লাস সিক্স ওয়াই সিক্স এক্স ওয়াই, তারপরে লিখছি প্লাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার, আর মাইনাস জেড স্কোয়ারটাকে আমি পরে লিখছি মাইনাস জেড স্কোয়ার। কী করেছি, এই যে সিক্স ওয়াইটাকে এটাকে আমি আগে লিখেছি আর নাইন ওয়াই স্কোয়ারটাকে এটাকে আমি পরে লিখেছি,
এতটা পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, এক্স স্কোয়ারকে আমি লিখতে পারি এক্স তার হোল স্কোয়ার প্লাস টু এ, কোনটা এক্সটা এ, তাহলে এখানে বসলো এক্স টু এ, আর হচ্ছে বি মানে হচ্ছে এখানে থ্রি ওয়াই, কারণ এখানে 9y² আছে, এটাকে ভাঙলে হবে 3y তার স্কোয়ার, মাইনাস লিখলাম জেড স্কোয়ার। কেন হলো এই জিনিসটা দেখো, বুঝে নাও, এটা হলো এ তার স্কোয়ার, মানে এই জিনিসটা মিলে যাচ্ছে, প্লাস টু এ মানে হলো এই পার্টটা, আর বি মানে হলো এই যেই পার্টটা, এই যে 9y² ছিল এটাকে ভাঙলে 3y তার হোল স্কোয়ার হয়, তাহলে এইটা মানেই হচ্ছে এটা বি এ, এটা এটা হচ্ছে তোমার বি, আর এইটা হচ্ছে তোমার এ, তাহলে দেখো 2 আর 3 গুণ করলে 6, আর এক্স আর ওয়াই গুণ করলে 6xy, মানে এইটা এইটাকে ডিনোট করছে, এইটা এইটাকে ডিনোট করছে, আর এইটা এই জিনিসটা এই জিনিসটাকে ডিনোট করছে, তাহলে এইটা একটা কার সূত্র পড়ছে, এটা পড়ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এটা কার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ হচ্ছে এইটা প্লাস বি মানে হচ্ছে 3y তার হোল স্কোয়ারের সূত্র একটা, মাইনাস জেড স্কোয়ার রয়েছে, জেড স্কোয়ারকে আমরা লিখতে পারি জেড তার হোল স্কোয়ার, তাহলে এটা হলো এ তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার, তাহলে হবে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি মানে এটা হলো এ, তাহলে এক্স প্লাস 3y এটা হলো এ প্লাস বি, তার মানে প্লাস জেড এটা হলো একটা, আর একটা হলো এ মাইনাস বি, এটুকু হলো এ, তাহলে লিখলাম এক্স প্লাস 3y এ মাইনাস বি, মাইনাস বি মানে মাইনাস জেড, এইটুকু হলো অঙ্ক। আশা করি 15 নম্বরের অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, 16 নম্বরের অঙ্কটিতে চলে আসব। দেখো 16 নম্বরের অঙ্কটিতে এইখানে যে অঙ্কটা দিয়েছে এটাকে আমি এরকমভাবে লিখতে পারি, এ স্কোয়ারটাকে আমি আগে লিখলাম এ স্কোয়ার মাইনাস লিখলাম, এবার দেখো ব্র্যাকেটের মধ্যে তাহলে আমি লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 2bc, আর লিখলাম প্লাস সি স্কোয়ার। কেন হলো দেখো, সাইনগুলো চেঞ্জ হয়ে গেল, মাইনাস এই বি স্কোয়ারের আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাসে আর প্লাসে মাইনাস হলো, তাহলে মাইনাস বি স্কোয়ার, এই জিনিসটা এই জিনিসটা, এর আগে মাইনাস রয়েছে এর আগে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস মাইনাসে হলো প্লাস, আর 2bc তাহলে এই যে প্লাস 2bc, এর আগে প্লাস রয়েছে এর আগে মাইনাস রয়েছে, তাহলে মাইনাসে প্লাসে হলো মাইনাস, তাহলে এই যে মাইনাস আর সি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো জিনিসটা, তাহলে এইটা আর এই লাইনটা সেম জিনিস বা সমান জিনিস, সেই জন্য আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখছি, কারণ এইটুকু আমাদের একটা সূত্রতে পড়বে। দেখো এবার এ স্কোয়ার যেরকম আছে সেটাকে আমরা এ স্কোয়ার লিখছি, মাইনাস আছে, এবার দেখো এইটাকে আমরা থার্ড ব্র্যাকেটের ভেতর লিখছি, বি স্কোয়ারকে আমরা লিখতে পারি বি তার হোল স্কোয়ার মাইনাস টু বি, এ মানে হলো এই বিটা, তাহলে এ, আর বি মানে হলো এখানে সিটা, তাহলে ইনটু সি, তাহলে হলো 2ab প্লাস হচ্ছে আমাদের সি তার হোল স্কোয়ার। এবার দেখো এইটুকু কি হচ্ছে, এইটুকু এইটুকু হচ্ছে আমাদের একটা সূত্রতে পড়ছে, তাহলে এ স্কোয়ারকে আমরা লিখতে পারি এ তার হোল স্কোয়ার মাইনাস, এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, দেখো এ স্কোয়ার মাইনাস 2a হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে তোমার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এখানে এ হচ্ছে বি, তাহলে লিখলাম এ মাইনাস বি মানে হচ্ছে এখানে বি হচ্ছে সি, তাই জন্য লিখলাম বি তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে এই হচ্ছে স্কোয়ার। এইবার দেখো কি হবে, এইটুকু হচ্ছে তোমাদের এ তার স্কোয়ার, এইটুকু হচ্ছে বি তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি, এখানে এ হচ্ছে এইটা প্লাস হচ্ছে আমার বি মানে হচ্ছে বি মাইনাস সি, এইটা হচ্ছে বি, এইটা হলো এ, আর এই টোটাল পার্টটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, আবার এ মাইনাস বি, তাহলে এ হচ্ছে এই পার্টটা, লিখে দিলাম এ, আর বি হচ্ছে তোমার এই পার্টটা, তাহলে এটাকে লিখলাম মাইনাস বি, তাহলে মাইনাস বি মাইনাস সি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার যদি আমি এই ব্র্যাকেটগুলোকে তুলি তাহলে হতে পারে এটা এ প্লাসে, আর এই বি এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস বি, আর এর আগে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস সি, এটা একটা পার্ট। আর একটা হচ্ছে দেখো এ যেরকম আছে লিখলাম এ মাইনাস, আর এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বি, আর দেখো মাইনাস রয়েছে আর এর আগে মাইনাস রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সি, এই হলো আমাদের অ্যান্সার, এইটুকু।
আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কটিতে আসা যাক। এবার দেখো, এখানে এ স্কোয়ার রয়েছে, মাইনাস বিসি তার স্কোয়ার রয়েছে, তাহলে আমি এই জিনিসটাকে লিখতে পারি এ ইন্টু বিসি, বি মাইনাস সি, এই টোটাল জিনিসটার হচ্ছে হোল স্কোয়ার। কারণ যেহেতু এইটার সাথে এই জিনিসটা গুণে আছে এবং এইটার মাথায় স্কোয়ার রয়েছে এবং এটার মাথায় স্কোয়ার রয়েছে, তার মানে যদি আমি এ ইন্টু বিসিকে গুণে রেখে টোটালটার মাথায় স্কোয়ার চাপাই, তাহলে কী বেরোবে? এ এর মাথায় একবার স্কোয়ার বেরোবে, বি মাইনাস সির মাথায় একবার স্কোয়ার বেরোবে। এটা তখনই হয় যখন দুটো সংখ্যা গুণে থাকে বা ভাগে থাকে, তগলেও আমাদের এটা হতে পারে। তাহলে এখানে এ স্কোয়ারের সাথে বি মাইনাস সি স্কোয়ার কিসে ছিল? গুণে ছিল। তাহলে আমি টোটালটাকে গুণের মধ্যে রাখছি, রেখে টোটালটার বাইরে আমি স্কোয়ার চাপাচ্ছি। তাহলে এ তার স্কোয়ার, এইটা বি মাইনাস সি তার স্কোয়ার, মানে এইটা। এবার মাইনাস আছে, তাহলে মাইনাস লিখলাম, বি স্কোয়ার মাইনাস সি মাইনাস তার হোল স্কোয়ার ছিল। তাহলে এবার আমি কি করতে পারি, এইখানে বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার ছিল। এখানে দেখো বি স্কোয়ারের সাথে সি মাইনাস এ তার স্কোয়ার কিসে ছিল? গুণে ছিল। সেই জন্য আমি কি করতে পারি, এখানে বি ইন্টু সি মাইনাস এ কে আগে গুণ আকারে রাখলাম, রাখার পরে আমি কি করলাম, এই টোটালটার বাইরে থার্ড ব্র্যাকেট দিয়ে বাইরে স্কোয়ার লিখলাম। তাহলে বি তার স্কোয়ার করলে বি স্কোয়ার আসলো, সি মাইনাস এ তার স্কোয়ার করলে সি মাইনাস এ তার স্কোয়ার আসলো। এবার দেখো, এই টোটালটা হচ্ছে আমার এ তার স্কোয়ার, মাইনাস এই টোটালটা হচ্ছে আমার বি তার স্কোয়ার। তাহলে এটা হলো এ তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই টোটালটা হলো আমার এ, তাহলে এটাকে লিখলাম, এইটা হলো আমার এ প্লাস বি হবে, তাহলে এই টোটালটা হচ্ছে প্লাস বি। তাহলে বি ইন্টু সি মাইনাস এ, এই জিনিসটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি, এটা হলো আমার এ প্লাস বি, এবার হবে এ মাইনাস বি। তাহলে এই টোটালটা হচ্ছে আমার এ, তাহলে লিখলাম এ ইন্টু বি মাইনাস সি, এটা হলো আমার এ, আর মাইনাস বি মানে এই পার্টটা, তাহলে মাইনাস বি ইন্টু সি মাইনাস এ, এটা হলো আমার বি, এটাকেও আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি। এটুকু হলো আমার এ মাইনাস, আর এইটুকু হলো আমার বি, তাহলে এই যে বি, তাহলে এ মাইনাস বি, আর এটা হলো এ প্লাস বি। এবার দেখো, আমি যদি এটাকে ব্র্যাকেট, এটা যদি গুণ করে ব্র্যাকেট তুলি, তাহলে এর সাথে বি কে গুণ করলে হয় এ বি, এর সাথে সি কে গুণ করলে হয় মাইনাস এ সি, প্লাস বির সাথে যদি সি কে গুণ করি তাহলে হয় প্লাস বি সি, আর বি এর সাথে এ কে যদি আমি গুণ করি তাহলে এ বি এর আগে প্লাস আছে আর এর আগে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে হয় মাইনাস, আর বি আর এ গুণ করলে হয় এ বি। আশা করি এতটা বুঝতে পেরেছো। তাহলে এটাকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি। আবার দেখো, এখানে এর সাথে বি কে গুণ করলে হয় এ বি, এর সাথে সি কে গুণ করলে হয় মাইনাস এ সি, বির সাথে এ কে গুণ করলে হয় বি সি, এই সরি, বির সাথে সি কে গুণ করলে হয় বি সি, তার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস বি সি। এবার দেখো, মাইনাস বি আর মাইনাস এ, মাইনাসে মাইনাসে হলো প্লাস, আর বি আর এ গুণয় হলো এ বি। আশা করি এতটা পর্যন্ত বুঝতে পেরেছো। এবার দেখো, এখানে প্লাস এ বি রয়েছে, এ বির আগে কিছু নেই, তার মানে প্লাস আছে, তাহলে এটা প্লাস এ বি, আর এ বির আগে দেখো মাইনাস রয়েছে, তাহলে প্লাস এ বি আর মাইনাস এ বি কেটে যাবে, পড়ে থাকবে হচ্ছে প্লাস বি সি মাইনাস এ সি। তাহলে আমি এটাকে লিখতে পারি বি সি মাইনাস এ সি, এটা হলো আমার একটা, আর একটা হলো আমার, দেখো এখান থেকে কি যাচ্ছে, এখান থেকে কিছু কাটাকুটি যাবে না, এখানে প্লাস এ বি রয়েছে, এখানেও প্লাস এ বি রয়েছে, তাহলে আমি আগে লিখে দিলাম টু এ বি, তারপরে মাইনাস এ সি লিখে দিলাম, আর পরে থাকলো মাইনাস বি সি, লিখে দিলাম মাইনাস বি সি। এটাকে আমি কি করতে পারি, এই দুটির মধ্যে থেকে সি কে কমন নিতে পারি, তাহলে সি যদি কমন চলে যায়, বাইরে পড়ে থাকে বি মাইনাস এ, আর এগুলোর মধ্যে থেকে কিছু তো কমন যাবে না, তাহলে এটাকে আমি লিখতে পারি টু এ বি মাইনাস এ সি মাইনাস বি সি। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইটা হলো আমাদের উৎপাদকে বিশ্লেষণ। এর পরের অঙ্কটিতে আসা যাক। পরের অঙ্কটি দেখো, এই অঙ্কটি ঠিক 16 নম্বর অঙ্কটার মতো, তোমরা যদি 16 নম্বরের অঙ্ক পারো তাহলে এই অঙ্কটাও পারবে, কিছুই নেই অঙ্কটাতে, এক্স স্কোয়ার যেরকম আছে আগে লিখে দিলাম, এবার মাইনাস লিখে ব্র্যাকেট ওপেন করছি, ওয়াই স্কোয়ার আছে লিখলাম, এটার আগে প্লাস সিক্স ওয়াই জেড হবে, এটা হবে প্লাস নাইন জেড স্কোয়ার হবে। কেন হচ্ছে, কি হচ্ছে দেখো, এবার মাইনাস ওয়াই এর সাথে প্লাস ওয়াই, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস সিক্স ওয়াই জেড, মাইনাসে আর প্লাসে মাইনাস নাইন জেড স্কোয়ার,
এখানে ওয়াই স্কোয়ার ছিল, তার আগে প্লাস ছিল, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার। সিক্স ওয়াই জেড ছিল, তার আগে প্লাস ছিল, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সিক্স ওয়াই জেড। নাইন জেড স্কোয়ার ছিল, তার আগে প্লাস ছিল, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস নাইন জেড স্কোয়ার। এইবার দেখো এক্স স্কোয়ার যেরকম আছে আমি সেটাকে লিখলাম এক্স স্কোয়ার, মাইনাস রয়েছে লিখলাম মাইনাস, ওয়াই স্কোয়ারটাকে আমি এবার ভাঙা শুরু করছি। ওয়াই স্কোয়ারকে আমি লিখতে পারি ওয়াই তার হোল স্কোয়ার, যেটা হলো এ স্কোয়ার প্লাস টু এ, হচ্ছে তোমার এই ওয়াই, তাহলে টু এ। এবার বি মানে হচ্ছে এখানে নাইন জেড স্কোয়ারটাকে আমি লিখতে পারি থ্রি জেড, আর এখানে থ্রি নাইন জেড স্কোয়ারটাকে আমি লিখতে পারি থ্রি জেড তার স্কোয়ার লিখতে পারি, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি। এবার দেখো এটা হলো এ স্কোয়ার প্লাস টু এ, মানে হলো এই পার্টটা, বি মানে হলো এই যে এই জিনিসটা, তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে হলো থ্রি জেড তার স্কোয়ার। দেখো এই লাইনটা করার ফলে আগের লাইনটা মিলে যাচ্ছে, ওয়াই তার স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার আসে, দুই তিনে গুণ করলে সিক্স আসে, ওয়াই জেড গুণ করলে সিক্স ওয়াই জেড আসে, মানে এটা থেকে আমার এইটা মিলছে, আর থ্রি জেড তার হোল স্কোয়ার করলে আমার নাইন জেড তার স্কোয়ার মিলছে। তাহলে এই জিনিসটার সাথে এই জিনিসটা আমার হুবহু মিলে যাচ্ছে, তার মানে এটা আর এটা সেম। এবার দেখো এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্স তার হোল স্কোয়ার, মাইনাস আছে লিখলাম মাইনাস, এ দেখো এটা এ স্কোয়ার প্লাস টু এ বি, মানে হচ্ছে এটা প্লাস বি স্কোয়ার, তাহলে কার ফর্মুলা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে ওয়াই প্লাস থ্রি জেড তার হোল স্কোয়ার এটার ফর্মুলা। এবার দেখো এটুকু হলো এ স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জেড, মানে এটুকু হলো আমার এ আর এই টোটালটা হলো আমার বি, তাহলে এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো এ তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ হলো এটা প্লাস বি, মানে হলো প্লাস ওয়াই প্লাস থ্রি জেড, এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, ওয়াই প্লাস থ্রি জেডটা বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, তাহলে এটা হলো এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি হবে, তাহলে এ হলো এইটা লিখলাম মাইনাস বি আসবে, তার মানে এই জিনিসটা আসবে ওয়াই প্লাস থ্রি জেড, এই জিনিসটা আসলো, এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো এইটাকে আমি ব্র্যাকেটটাকে তুলে দিতে পারি, ব্র্যাকেট তুলে দিলে দেখো এখানে হবে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড হবে, কারণ এইটাকে আমি ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, তাহলে এই প্লাস আর ওয়াই আগে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস ওয়াই, থ্রি জেডের আগে প্লাস আছে, তাহলে এই প্লাস আর এই প্লাস মিলে প্লাস থ্রি জেড, তাহলে এইটা হলো একটা ফ্যাক্টর। আর একটা ফ্যাক্টর কি, এক্স এই ওয়াই আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে হলো মাইনাস, তাহলে এক্স মাইনাস ওয়াই, আর এখানে প্লাস থ্রি জেড রয়েছে, তাহলে প্লাস আর মাইনাসে হলো মাইনাস থ্রি জেড, আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই হলো আমার 18 নম্বরের অঙ্ক। এবার আমরা কি করব 19 নম্বরের অঙ্কটিতে আসবো। দেখো এবার 19 নম্বর অঙ্কটিতে বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর ওয়াই, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্স তার হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, আর এই দুটির মধ্যে থেকে আমি ফোর কমন নিতে পারি, তাহলে প্লাস ফোরকে যদি আমি বাইরে কমন নিয়ে নিই ভেতরে পড়ে থাকে এক্স মাইনাস ওয়াই, আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। এবার দেখো এটা হচ্ছে এ তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা এ আর এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হবে, তাহলে এ হলো এক্স আর প্লাস বি মানে প্লাস বি হচ্ছে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই, আর এটা হচ্ছে এ প্লাস বি হয় আর একটা হয় এ মাইনাস বি, এখানে এ হচ্ছে এক্স মাইনাস বি, মাইনাস বি মানে ওয়াই হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস ওয়াই, আর এখানে রয়েছে প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার দেখো এই টোটাল টার্মটার মধ্যেও এক্স মাইনাস ওয়াই রয়েছে আর এইটার মধ্যেও এক্স মাইনাস ওয়াই রয়েছে, তাহলে আমি কি করতে পারি, এই দুটির মধ্যে থেকে এক্স মাইনাস ওয়াইকে আমি কমন নিয়ে নিতে পারি, তাহলে আমি যেহেতু এর মধ্যেও এক্স মাইনাস ওয়াই রয়েছে আর এইটার মধ্যেও টোটালটার মধ্যেও এক্স মাইনাস ওয়াই রয়েছে, তাহলে আমি আগে এক্স মাইনাস ওয়াইকে কমন নিয়ে নিলাম, নিয়ে এটাকে বাইরে লিখলাম। এবার এখান থেকে যখনই এক্স মাইনাস ওয়াই চলে যাচ্ছে শুধু পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই, যেটাকে লিখলাম এক্স প্লাস ওয়াই, আর এখান থেকে এক্স মাইনাস ওয়াই যখনই চলে যাচ্ছে পড়ে থাকছে প্লাস ফোর, তাহলে এখানে লিখলাম প্লাস ফোর, আশা করি জিনিসটা বুঝতে পারলে। এই হলো অঙ্ক 19-এরটা। চলো এবার পরের অঙ্কটিতে আসা যাক। অঙ্কগুলো তোমরা দেখছো যে খুব সহজ অঙ্ক, একটা দুটো তিনটে, তিন থেকে চার লাইন লাগছে এক একটা অঙ্ক শেষ হয়ে যাচ্ছে, মাত্র এই তিন থেকে চার লাইন করার জন্য তোমাদেরকে তিন নাম্বার বা চার নাম্বার দেওয়া হবে, খুব সহজ অঙ্ক, একটুখানি একটুখানি ভেবে চিন্তা করো, খুব সহজ অঙ্ক, এগুলো
এগুলো নাম্বার স্কোরিং এর বহুত বড় জায়গা, এবং এই চ্যাপ্টারটা যদি একবার ভালো করে শিখে যাও তোমাদের সারা জীবন তোমাদের এই চ্যাপ্টারে জন্য তোমরা ঋণী হয়ে থাকবে। এই চ্যাপ্টারটা খুব ভালো চ্যাপ্টার, এবং এটা যদি শিখে যাও তোমরা সারা জীবন উৎপাদকে বিশ্লেষণ কাজে লাগবে, মিডিল টার্ম সারা জীবন কাজে লাগবে। ওকে, এবার দেখো এইখানে কি রয়েছে, এ স্কোয়ার রয়েছে মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস টু ইন্টু এসি মাইনাস বিডি। তো এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার যেরকম আছে লিখছি, মাইনাস বি স্কোয়ার যেরকম আছে লিখছি, প্লাস সি স্কোয়ার যেরকম আছে লিখছি, মাইনাস ডি স্কোয়ার যেরকম আছে লিখছি। এবার দেখো মাইনাস টু দিয়ে এসি কে গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস টু এসি হবে, ঠিক আছে। এবার মাইনাস টু দিয়ে যদি বিডি কে গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে হবে প্লাস, আর টুর সাথে বিডির গুণ হয়ে হবে টু বি ডি। এবার দেখো আমি কি করব, এ স্কোয়ার সি স্কোয়ার আর মাইনাস টু এসি কে আগে আলাদা করে লিখছি, তাহলে এ স্কোয়ার লিখলাম, মাইনাস টু এসি কে আগে লিখছি, আর এখানে যে সি স্কোয়ার রয়েছে প্লাস সি স্কোয়ারকে আগে লিখছি, কারণ এরা ফর্মুলায় পড়বে। আবার দেখো বি স্কোয়ার, তার আগে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস বি স্কোয়ার, তারপরে লিখছি প্লাস টু বিডি, তাহলে প্লাস টু বিডি, আর এরপরে রয়েছে মাইনাস ডি স্কোয়ার, তাহলে মাইনাস ডি স্কোয়ারকে আলাদা করে আগে লিখে নিলাম। এবার দেখো এই জিনিসটাকে আমি এইরকমভাবে লিখতে পারি, আগে থার্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি জিনিসটাকে। দেখো এ স্কোয়ারকে আমরা লিখতে পারি এ তার হোল স্কোয়ার মাইনাস টু এ, মানে হচ্ছে এখানে এই ভেতরের এটা, তাহলে এ, বি মানে হচ্ছে সি তার স্কোয়ারকে ভেঙে সি পেয়েছি, তাহলে সি, আর এখানে বি হচ্ছে সি তার স্কোয়ার, তাহলে বি তার স্কোয়ার হলো এইটা, তাহলে এটা হলো এ স্কোয়ার মাইনাস টু এ, মানে হলো এই এ, আর বি মানে হলো এই যে সি, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে এখানে সি তার স্কোয়ার। এবার এইটার মধ্যে থেকে আমি মাইনাসকে আগে বাইরে রেখে দিচ্ছি, তাহলে ভেতরের পড়ে থাকছে এটা, সেটা হচ্ছে বি তার হোল স্কোয়ার মাইনাস টু বি ইন্টু ডি, আর এখানে থাকছে প্লাস ডি তার হোল স্কোয়ার। কেন হলো, দেখো মাইনাসে প্লাসে বি স্কোয়ারের আগে কিছু নেই, তাহলে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, এখানে টু বিডি রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে হলো প্লাস, তাহলে প্লাস টু বিডি এই যে জিনিসটা, আর এইর আগে প্লাস রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর ডি স্কোয়ার, তাহলে এই জিনিসটা বোঝা গেল। এবার দেখো এই জিনিসটা অলরেডি একটা ফর্মুলায় পড়েছে, তাহলে বি তার হোল স্কোয়ার মানে এ তার স্কোয়ার মাইনাস টু এ, মানে হলো এই বি, আর বি মানে হলো এই ডি, তাহলে এটা হলো টু এ আর এটা হলো বি, তাহলে কি হলো এ তার স্কোয়ার মাইনাস টু এ, মানে হলো এই বি, আর বি মানে হলো এই ডি, প্লাস হচ্ছে ডি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এইটুকু হচ্ছে আমার এ মাইনাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে লিখতে পারি এ মাইনাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা মাইনাস এইটুকু হচ্ছে আমার বি মাইনাস ডি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে বি মাইনাস ডি তার হোল স্কোয়ারের ফর্মুলা। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এবার দেখো এটা হচ্ছে আমার এ স্কোয়ার, এই টোটালটা হচ্ছে আমার এ, তাহলে এ তার স্কোয়ার মাইনাস এই টোটালটা হচ্ছে আমার বি তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী হয়, এ প্লাস বি হয়, তারপরে হয় এ মাইনাস বি, এই টোটালটা হলো এ, তাহলে আগে লিখে দিলাম এ, তারপরে হবে প্লাস বি, তাহলে প্লাস বি হচ্ছে এই পার্টটা, তাহলে বি মাইনাস ডি, এটা হলো টোটালটা হলো এ প্লাস বি, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। তারপরে কি করব, এ মাইনাস বি করবো, এই টোটালটা হলো আমার এ, তাহলে এ কে লিখছি এ মাইনাস সি আকারে, তারপরে এ মাইনাস সি হয়, তাহলে মাইনাস বি হয়, সরি, তাহলে এ তো হলো আমার এই পার্টটা যেটা লিখে দিলাম, মাইনাস বি হবে, তাহলে বি হলো এইটা, তাহলে হচ্ছে বি মাইনাস ডি ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমি ব্র্যাকেট তুলে যেটা হবে সেটা লিখবো, তাহলে হবে এ মাইনাস সি প্লাস বি মাইনাস ডি, তাহলে এ মাইনাস সি প্লাস বি মাইনাস ডি, এটা হলো আমার একটা, আর এখান থেকে যদি আমি ব্র্যাকেট তুলি তাহলে এ মাইনাস সি যেরকম আছে হলো মাইনাস বি, আর এই বি এর আগে কিছু ছিল না, তার মানে প্লাস ছিল, তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস বি, আর এখানে মাইনাস আর এই মাইনাস মিলে হবে প্লাস, আর এখানে ডি আছে তাহলে ডি, এইটা হলো আমার অঙ্ক শেষ, আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো 20-র পরে এবার আমরা 21 নম্বর অঙ্কটি সলভ করব। আগের অঙ্কগুলি যদি বুঝতে পেরে থাকো তাহলে এই অঙ্কটিও তোমরা খুব সহজে বুঝতে পারবে। এখানে দেখো কি বলা হয়েছে, টু এ বি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এই প্লাস সি স্কোয়ারটাকে আমি আগে লিখছি সি স্কোয়ার হিসাবে, তারপরে আমি মাইনাস এ স্কোয়ারটাকে লিখছি, তারপরে আমি এই টু এ বিটাকে লিখছি, টু এ বির আগে প্লাস চিহ্ন বসে আছে, তাহলে প্লাস টু এ বি, আর মাইনাস বি স্কোয়ার রয়েছে, তাহলে মাইনাস বি স্কোয়ার। এবার দেখো আমি কী করতে পারি, সি স্কোয়ার যেরকম আছে লিখলাম,
এখান থেকে আমি মাইনাসটাকে নিয়ে ব্র্যাকেট তুলে নিচ্ছি, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তার স্কোয়ার। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে দেখো এ স্কোয়ার, তাহলে দেখো এই জিনিসটা আমার ফর্মুলাতে পড়েছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা তো আমার সি স্কোয়ার রয়েছে। তাহলে সি স্কোয়ারকে আমরা এইরকমভাবে লিখতে পারি সি তার হোল স্কোয়ার, আর এইটা তো আমার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কার ফর্মুলা আমরা সবাই জানি, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এইটুকু হলো আমার এ আর এইটুকু হলো আমার বি, তাহলে এ তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি হয়, এ হচ্ছে এখানে সি, এ প্লাস বি, তাহলে প্লাস বি মানে হলো এইটা, তাহলে এ মাইনাস বি, এ প্লাস বি, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। আর একটা হয় এ মাইনাস বি, এ হলো এখানে সি, তাহলে লিখলাম মাইনাস বি হয়, মানে এইটা হলো মাইনাস বি, তাহলে এ মাইনাস বি ব্র্যাকেটের মধ্যে লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার যদি আমি ব্র্যাকেট তুলি তাহলে কি হবে, সি প্লাস এ মাইনাস বি রয়েছে, এটাকে লিখতে পারি সি প্লাস, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস এ। এখানে বি এর আগে কি রয়েছে, বি এর আগে মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে বি এর আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, প্লাসে মাইনাসে হবে মাইনাস বি, এটা একটা উৎপাদক। সি রয়েছে, লিখলাম সি, এর আগে কোনো চিহ্ন নেই তার মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ। বি এর আগে কী রয়েছে, মাইনাস রয়েছে, তাহলে মাইনাস আর এই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে হবে প্লাস, আর এখানে রয়েছে বি, তাহলে সি মাইনাস এ প্লাস বি। আশা করি এতটা পর্যন্ত অঙ্ক বুঝতে পেরেছো। তো এইটা হলো 21-এর অঙ্ক, আজকে আমরা 21 পর্যন্তই করব, পরের পাঠে আমরা 22 থেকে অঙ্কগুলোকে সলভ করব। আশা করি তোমরা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং যারা টিউশন নিতে পারছে না, গরিব স্টুডেন্ট, তাদের সঙ্গে প্লিজ 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 ভিডিওগুলোকে শেয়ার করো, তাদের জন্যই এই উদ্দেশ্য নিয়ে আমার ভিডিওটি বানানো। আশা করি বুঝতে পেরেছো, থ্যাংক ইউ, বাই।